নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর শেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনার লগে শেয়ার করব বোয়াল মাছের রেসিপিটা। ভিডিও শুরুতে হরাম আমার পুরা ভিডিও দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট হইয়া জানাইবা আমার বোয়াল মাছের রেসিপিটা কিলাখন হয়েছে। দেখতে থাকো কা রেসিপিটা আমি শুরু করলাম। আজকে আমি আপনার লগে বোয়াল মাছের রেসিপিটা শেয়ার করবো। দেখতে থাকো কা দেখতে পারা হলুদ দিয়ে আমাকে ইয়াত হয়েছি, একটু লবণও দিছি। এরপরে ফান্টা গরম হয়ে গেলে আমি অয়েল দিলাম। ফান্টা গরম হয়ে গেছে, কিছু ভাজি লাইম বোয়াল মাছটারে। দেখতে পারলাম মাছ এক সাইড বাদ হয়ে গেছে। পেঁয়াজ খাইতে রাখছি, পেঁয়াজ দিলাম, অয়েলটা গরম হয়ে গেছে। পাঁচ মিনিট লাগে বাজনো, পরিমাণ মতো লবণটা দিলাম। এখন আমি এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এরপরে একটা পানি দিয়ে মশলাটারে কষাই দিলাম। মশলাটা হয়ে গেছে, এখন আমি মাছটা দিলাম। দশ মিনিট লাগে কষাই মেলা হবে। পাঁচ মিনিট পরে নামাই দিন। দেখো কা আমার বোয়াল মাছটা কিলা হয়েছে, আপনারা কমেন্ট করিয়া জানাইবা। আর রেসিপিটা যদি ভালো লাগে আপনারা আলাখান রান্না হইয়া খাইবা। আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।